স্বাগত বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহান সহ আরও 3 জনকে। পরে দিহানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বৃহস্পতিবার বিকেল 4:15 দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর শরীরের ওপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। কলাবাগান থানার ওসি আসাদুজ্জামান বলেন, আনুষ্কা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান, সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনে। তাদের মধ্যে 2 মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। সাইডে দাগ দাগ দেখতে পাচ্ছে, ওইটা আমরা ছবি উঠায় রাখছি, ছবিতে আছে, দেখানো যাবে। পেপার সিটি কথা কথা বলে ওরা ঠেকায় রাখছে, একটা ভুল করেছে, এটা ভুল হয়েছে, একটা করতেছি, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। দিলাম মামলা করতে পেরেছে, আমরা এখন মামলা করতে পারি নাই, তবে মামলার প্রসেস নাকি চলতেছে, ওনারা বলতেছে প্রসেস চলতেছে পুলিশে। আমরা যাওয়ার পর পরবর্তীতে ওর আরো 3 জন বন্ধু ওখানে আসলে হয়তো পথিমধ্যে সে তাদেরকে জানিয়েছে ফোনে, তো আসার পর পরবর্তীতে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। এখনো তাদেরকে আটক করা হয়নি, আমরা একজনকে আটক করেছি। একদিকে রং বদলে নতুন খোলসি, আর অন্যদিকে কৌশলে প্রতিপক্ষের ছাতার তলায় আশ্রয় নিয়ে টিকে থাকার চেষ্টা করছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই কৌশল নতুন নয়। প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সোশ্যাল মিডিয়াকেও বেছে নিয়েছে মৌলবাদীদের আইটি উইং। তবে বিশ্লেষকদের শঙ্কা, বিভিন্ন রাজনৈতিক দলের ভিড়ে যাওয়া স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল দেবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। জামায়াতের রাজনীতি বুঝতে হলে ইতিহাসের চোখে তাকাতে হবে। মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের কারণে নিষিদ্ধ হয় জামায়াতে ইসলামী। 1975 সালে জাতির জনককে সপরিবারে হত্যাকাণ্ডের পর নানা কৌশলে আবার রাজনীতির মাঠে আসতে শুরু করে তারা। এরপর প্রথম আত্মপ্রকাশ জামায়াতে ইসলাহী নামে, তার কিছুদিন পর নতুন নামকরণ ইসলামিক ডেমোক্রেটিক লীগ। সবশেষ 80-এর দশকে জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে আবারও স্বরূপে আত্মপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন, আবারও একই কৌশলে জামায়াতের রাজনীতি। ব্যাখ্যায় তারা বলছেন, 2018 সালের ডিসেম্বরে চূড়ান্তভাবে নিবন্ধন হারায় জামায়াত ইসলামী। তার 1 বছর পরে 27 এপ্রিল 2019 সালে তাদের ভাবধারায় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে নতুন দলের আত্মপ্রকাশ। আর 2 মে 2020 সালে আবার নতুন করে আমার বাংলাদেশ পার্টি নামে রাজনীতির মাঠে অপেক্ষা নতুন সুসময়ের। জামায়াতে ইসলামীর এই যে খোলস পাল্টানো, মুখোশ পাল্টানো, এটা নতুন কোন বিষয় না। এর অর্থ এই নয় যে তাদের যে মূল লক্ষ্য বাং উদ্দেশ্য বাং আদর্শ সেখান থেকে তারা সরে গেছে। যে নামই ধারণ করুক না কেন, আসলে এরা হলো এক এবং অভিন্ন শক্তি। এদের উৎস এক, এদের লক্ষ্য হলো এক। জামাতের সক্রিয় ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং নানা পেশাজীবী সংগঠনগুলোর এখন দৃশ্যমান কর্মকাণ্ড নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কৌশলে তারা ছড়িয়ে আছে প্রায় সবখানে। তারা ওই মিশরের ব্রাদারহুডের যে কৌশল, সেই কৌশল নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। যত আপনি পেশার যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছে। ছাত্র শিবির এখন আর ওই অর্থে ভিজিবল নয়, কাজেই তারা দেখা যাবে যে বিভিন্ন ছাত্র নেতৃত্ব বলেন বা বিভিন্ন নামে তারা সেখানেও অপারেট করার চেষ্টা করবে। দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনে এরই মধ্যে অনুপ্রবেশ করে শক্তিশালী হবার চেষ্টা করছে তারা। এটাই বড় শঙ্কার বলছেন বিশ্লেষকরা। অন্যান্য রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল আছে, তাদের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, স্পষ্ট ভাবে ঢুকে যাচ্ছে, সেটা একেবারে তৃণমূল পর্যায় থেকে। কোন এখন বঙ্গবন্ধু জাতির পিতা এবং তাদের মুখে আরো এখন বেশি শোনা যায়, এটি তাদের পরিপূর্ণ ছদ্মবেশ। আবার সুযোগ সময় পেলে তারা আবার তাদের স্বরূপে আবির্ভূত হবে। কৌশলের অংশ হিসাবে জামায়াতি আদর্শের সমর্থকরা অর্থনীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করে বহু আগে থেকেই। শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির অংশ হিসাবে এগুলোকে চরম সক্রিয়ভাবে ব্যবহার করছে তারা। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা। আবেদন, বিক্ষোভ, ধর্মঘট, স্মারকলিপি, কোনো কিছুতেই টনক নড়ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বরং অনার্স ফাইনাল এবং মাস্টার্স পরীক্ষার সাথে একে একে অন্যান্য বর্ষের পরীক্ষারও ঘোষণা দিচ্ছে অনুষদগুলো।
কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের সমস্যায় ফেলবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কিন্তু এই বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকবে কোথায় এই প্রশ্নের সদুত্তর নেই কারো কাছে। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ আবাসিক হল না খুলে পরীক্ষা ঘোষণার সিদ্ধান্তে পড়েছেন বিপাকে। পরীক্ষার আগেই বার্ষিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে করোনা সংক্রমণের দুশ্চিন্তা দূরে ঠেলে এসেছেন ক্যাম্পাসে, পরীক্ষা দিতে আবারও আসবেন কদিন পর, কিন্তু থাকবেন কোথায় তা অনিশ্চিত। সব ম্যাচে আগে থেকে ফিল আপ হয়ে থাকে, তো সেই জন্য একটু টাফ ব্যাপার। আবার এই শর্ট ডিউরেশনের জন্য কেউ বাসা ভাড়াও দেয় না, পরীক্ষার সময় অবশ্যই পড়াশোনা করতে হয়, একটা চাপ থাকে। এই চাপের মধ্যে আবার যদি আমাদের বাসস্থানের সংকট থাকে। হল না খুলে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষার ঘোষণায় যখন চিন্তায় শিক্ষার্থীরা, তখন অন্যান্য বর্ষের পরীক্ষার তারিখও ঘোষণা করছে কর্তৃপক্ষ। রয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিপুল শিক্ষার্থীর পরীক্ষাও। নারী শিক্ষার্থী তারা বাইরে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা খুবই একটি কষ্টসাধ্য একটি ব্যাপার। যে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি খুবই পজিটিভ, কিন্তু তারা যেন শিক্ষার্থীদের জন্য তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য হল খুলে দেয়। কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কোন শিক্ষার্থীর সমস্যা রাখা যাবে না, শিক্ষার্থীদের সমস্যা হলে সেটা অ্যাড্রেস করেই বিভাগগুলো ব্যবস্থা নেবে। প্রশাসনের এমন দাবির বাস্তবতা সামান্যই, শিক্ষার্থীদের বক্তব্যে যা স্পষ্ট। পরীক্ষার ডেট দিয়েছে ফেব্রুয়ারি 5 তারিখ, তো এই মুহূর্তে আমাদেরকে পরীক্ষার ফিস দেওয়া এবং ভর্তির জন্য চাপ দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট থেকে। অবশ্যই মেকআপ ক্লাস করে হল খুলে পরীক্ষা নিতে হবে এবং উন্নয়ন ফি এবং ভর্তি ফি সেটি মওকুফ করতে হবে। হল খোলার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো, হচ্ছে অবস্থান কর্মসূচি, দেয়া হয়েছে স্মারকলিপি, কিন্তু সিদ্ধান্তে অনড় প্রশাসন। সেশন জট নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষক শিক্ষার্থী সবাই, কিন্তু আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়ার ঘোষণায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কোথায় থাকবেন, কিভাবে অংশ নেবেন পরীক্ষায়, এই বিষয়গুলো ভাবাচ্ছে তাদেরকে, চাইছেন সমাধান, বলছেন হল খুলেই যেন নেওয়া হয় পরীক্ষা। সজল দাস, News24, ঢাকা। ভারত থেকে আমদানির চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দ্বিতীয় ধাপে এসেছে 5,086 মেট্রিক টন চাল, খালাসও শুরু হয়েছে। এ নিয়ে দুটি চালানি 9,000 মেট্রিক টন চাল এসেছে। চাল আমদানির খবরে পাহাড়তলী এবং চাকদায় কয়েকদিনের ব্যবধানে চালের দাম কমেছে বস্তা প্রতি 300 টাকা পর্যন্ত, তবে খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি, এতে হতাশ ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে চাল আমদানি শুরু করেছে সরকার। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রথম চালানে এসেছিল 4,113 মেট্রিক টন চাল, আর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে এসেছে 5,086 মেট্রিক টন। আমদানির এ চাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। এসব চাল হতদরিদ্রদের মাঝে 30 টাকা দরে বিক্রি করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। 5,086 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর এসছে, যেটি খালাস কার্যক্রম শুরু করা হয়েছে। এটি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সরকারি গুদামগুলোতে পরিবহন সূচির মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এদিকে আমদানির খবরে সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলিতে কয়েকদিনের ব্যবধানে চালের দর কমেছে বস্তা প্রতি 300 টাকা পর্যন্ত। আমাদের যে জিরা চালটা অত্যন্ত হাই হয়ে গেছিল 3,000, এখন আজকের বাজারে এটা 2,700-2,800 ভিতরে চলে আসছে। পূর্ব উত্তরবঙ্গ থেকে চাল যে পরিমাণ, মানে যে দামে কিনি আমরা, তখন সাথে সাথে ওখানে কমলে আমরা কমাই। তবে খুচরা বাজারে এখনো পড়েনি কোনো প্রভাব, চালের দর বেশি থাকায় হতাশ ক্রেতারা। ভারতের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার থেকে আগামী এক মাসের মধ্যে প্রায় 1,50,000 মেট্রিক টন চাল আমদানি করা হবে। ডেস্ক রিপোর্ট, News24। এবার মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। নানা নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এরই মধ্যে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেছেন বাইডেন। আর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মেয়াদ শেষ হবার আগেই তাকে ক্ষমতা থেকে সরানোর আবেদন জানাচ্ছেন ডেমোক্রেটরা। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। এদিকে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ওয়াশিংটনে আরও 14 দিন বলবৎ থাকবে কারফিউ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট।
অবশেষে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি পেলেন জো বাইডেন। ওয়াশিংটনে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘন্টার মধ্যেই তাকে অনুমোদন দিল মার্কিন কংগ্রেস। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাণ্ডবের ঘটনার পর নতুন করে বিতর্কে জড়ানো থেকে বিরত থাকেন উপস্থিত রিপাবলিকানরাও, মেনে নেন বাইডেনের বিজয়। আর গণতান্ত্রিক দেশটিতে এমন কলঙ্কময় ঘটনার জন্য বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচনা করছেন তার শত্রুপক্ষের পাশাপাশি মিত্রপক্ষের বিশ্বনেতারাও। এখনও তার প্রেসিডেন্টের মেয়াদ রয়েছে প্রায় দুই সপ্তাহ, কিন্তু তার আগেই মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা ছাড়া করার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটরা। যদিও এখনই বাইডেনের ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছে নেই বলে জানিয়েছে সিএনএন। 12 ঘন্টা পর সচল হওয়া টুইটার অ্যাকাউন্টে ফের একটি ভিডিও বার্তা আপলোড করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের তাণ্ডবের ঘটনাকে জঘন্য আক্রমণ বলে আখ্যায়িত করেছেন তিনি, দিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস। ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি দিনগুলোতে তার ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা অত্যধিক ঝুঁকিপূর্ণ হবে বলেই এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। এখনও থমথমে পরিস্থিতি কাটেনি ওয়াশিংটনে, কার্ফিউ বলবৎ থাকবে আরও 14 দিন। নিবির আমিন, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। অফিস জয়পুরহাটে, বাসা বগুড়ায়। রাত যাপন করেন অফিসের একটি বিশেষ কক্ষে। সরকারি গাড়ি নিয়ে যাতায়াত করেন বগুড়া থেকে। বদলির এখতিয়ার না থাকলেও তার নির্দেশে বদলি হতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। বলছি জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাশিমের কথা। এমন সব অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আলমগীর চৌধুরীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অফিস কার্যালয়ের একটি কক্ষ দখলে নিয়ে অফিসে রাত্রি যাপন করেন জয়পুরহাট সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাশিম। আসবাবপত্র ব্যবহার করছেন এতিমখানার, তুলছেন সরকারি বাড়ি ভাড়া, আর বগুড়ায় নিজস্ব বাসা থেকে অফিসে যাতায়াত করছেন সরকারি গাড়ি নিয়ে। 6 জন কর্মকর্তা এরই মধ্যে স্বেচ্ছায় বদলি নিয়ে জয়পুরহাট ছেড়েছেন। এমন সব অনিয়ম, স্বেচ্ছাচারিত ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমান ডিডি মহোদয়, তিনি অফিসের মধ্যে খাস কামরা সৃষ্টি করেছে যেখানে রাত্রি যাপন করে। 28 তারিখে আমাকে স্টল রিলিজ করা ছিল, যার বাধ্য হয়ে আর উদ্যোতন কর্তৃপক্ষের আদেশ মানতে হবে। অফিস কক্ষ সরকারি গাড়ি ব্যবহার করার কথা স্বীকার করলেও নিজেকে নীতিবান হিসেবে দাবি করেন অভিযুক্ত কর্মকর্তা। রেগুলার আমি গাড়ি সরকারি গাড়িতে অফিস করিও না, মাত্র সাধারণ হঠাৎ হঠাৎ নেওয়া হয়, সরকারি রেগুলার হওয়ার পর সুযোগ নেই, আমি যাই। আমি কার কাছে 5টা বছর খাই না, গেল বছরের 16 ফেব্রুয়ারি জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পদে যোগদান করেন ইমাম হাশিম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় প্রমত্তা তিস্তায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে চলতি সেচ মৌসুমের শুরু থেকেই পানি প্রবাহিত হচ্ছে ক্ষীণধারায়। 12,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড, তবে সেটাও পাচ্ছেন না কৃষকরা। এই অবস্থায় সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতে হচ্ছে তাদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। আব্দুর রশিদ শাহের তথ্য ছবিতে দেখুন ডাস্ট রিপোর্ট। চলতি মৌসুমে নীলফামারী, সৈয়দপুর আর রংপুর ডিভিশনের আওতায় 12,000 হেক্টর জমিকে সেচযোগ্য এলাকা হিসাবে ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। ব্যারেজের 44টি জলকপাট বন্ধ রেখে ক্যানেল হেড রেগুলেটরের 8টি গেট দিয়ে নেওয়া হচ্ছে তিস্তার সবটুকু পানি। তা দিয়ে 12,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। তিস্তার সবটুকু পানি উজাড় করে দিয়ে প্রান্তিক পর্যায়ে সেচ সুবিধা না পাওয়ায় সনাতন পদ্ধতিতে চাষাবাদ করছে কৃষকরা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
ক্যানেলে পানি আসায় আসি না, পানি না পাইলে আমাদের জমি পড়ে থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি হবে, কিন্তু কি করি, পানি তো নাই, তিস্তার ব্যারাজের পানি পাচ্ছি না, তাতে আমাদের কৃষির ফসল ফলাইতে আমাদের খুব কষ্ট হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তায় পানি পাওয়া গেলে প্রকল্পের পুরো এলাকায় সেচ দেওয়া সম্ভব হবে। সেকেন্ডারি সেচ খালগুলোর মধ্যে আমরা 6টিতে ইতিমধ্যে পানি দিয়েছি এবং কৃষকেরা যখনই পানি তাদের প্রয়োজন সে অনুযায়ী নিতে পারবে, পানি আমাদের ক্যানেলে আছে। এবং অবশিষ্ট 2টি সেচ খালে আমরা এখনও পানি দিতে পারিনি, তবে আমরা আগামী 2-1 দিনের মধ্যে এই সেচ খালগুলিতে পানি দিতে পারব। পুরো এলাকার সেচের আওতায় আনা গেলে এলাকার উৎপাদিত ফসল জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ডেক্স রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।